উন্নত দেশে পরিণত হওয়ার সকল বাধাকে হার মানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব। 2041 সালের মধ্যেই বিশ্ব দরবারে বাংলাদেশকে মর্যাদাশীল আসনে নিয়ে যেতে প্রধানমন্ত্রী নেওয়া উদ্যোগ বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ আলোচনায় এসব কথা বলেন সংসদ সদস্যরা। সাজ্জাদ হোসেনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বুধবার জাতীয় সংসদ অধিবেশনের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আলোচনার প্রস্তাব উত্থাপনের পর দুই দিনব্যাপী আলোচনায় অংশ নেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ 21 বছর জাতিকে ভুল পথে পরিচালিত করার যে অপচেষ্টা হয়েছিল 1996 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা সেখান থেকে ফিরিয়ে আনেন বলে মন্তব্য করেন সংসদ সদস্যরা। তারা বলেন 2009 সালের পর আবারও ক্ষমতায় এসে দেশকে এগিয়ে নিয়ে উদাহরণ সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে আমরা 2008 সালে ক্ষমতা এসে আবার ক্ষমতা আসলেন, তারপর পিছু হটতে হয়নি, তারপর তিনি আমাদেরকে এমন একটা জায়গায় উন্নত বিশ্বের দিকে যাত্রা করে মধ্যমায়ের দেশে পরিণত করেছেন। তিনি এখন একটির পর একটি আমাদের উন্নয়নের ধারা উদ্যয়ন করা পদ্ম ব্রিজ, বঙ্গবন্ধু টানেল, মেট্রো রেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, রূপপুর পারমাণবিক কেন্দ্র, পায়রা বন্দর, সমস্ত মেগা প্রজেক্ট দিয়ে আমাদের দেশকে আজকে উন্নত বিশ্বের দিকে যাত্রা শুরু করেছে। আমাদের মুক্তির পেছনে সব উদ্দেশ্য ও স্বপ্ন রাতারাতি পূরণ হয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। তবে দেশ মেন সততা ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হলে অল্প সময়ের মধ্যে আমরা এইগুলো অ্যাচিভ করতে পারবো। মাননীয় স্পিকার, আমরা আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ পেয়েছি, সে প্রদীপ শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করে বিশ্বে মর্যাদাশীল আসনে নিয়ে যেতে আর কেউ বাধা দিতে পারবে না বলেও মন্তব্য করেন জনপ্রতিনিধিরা। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের মাধ্যমে উন্নয়নের সুফল প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন তারা। আমরা শুধু বস্তুগত উন্নয়নের মাধ্যমে একটি উন্নত রাষ্ট্র রচনা করতে চাই তা নয়, আমরা 2041 সাল নাগাদ এমন একটি রাষ্ট্র রচনা করতে চাই যেই রাষ্ট্র হবে মানবিকতায় উদাহরণ, যেই রাষ্ট্র হবে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে উদাহরণ। এখনই জননেত্রী শেখ হাসিনাকে ডাকা হয় বিশ্ববাসীকে সবক দেওয়ার জন্য, তার অভিজ্ঞতাগুলিকে শেয়ার করার জন্য, যে 2041 সালে আমরা উন্নত রাষ্ট্রে পরিণত করব, সেটাও হবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। প্রধানমন্ত্রীর প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুই দিনের এই বিশেষ অধিবেশন শেষ হয়। সাজ্জাদ হোসাইন, জিটিভি নিউজ, ঢাকা।